সো ওয়ার্ডপ্রেসের এসইও এর কথা বলতেছিলাম, এটা তোমার একটা এক্সট্রা সার্ভিস, তুমি যে কোনো সাইটের মধ্যে এসইও করে দিয়ে একটা এক্সট্রা ফিচার তুমি অ্যাড করতে পারো, অথবা এসইও এর আলাদা একটা সার্ভিসও করতে পারো। তো ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটগুলোর এসইও এর জন্য আমরা ইয়োস্ট নামে একটা প্লাগইন ইউজ করব। ইয়োস্ট এসইও প্লাগইনটা মানে এই পর্যন্ত প্রায় 97% সাইটে ইউজ হয়েছে ওয়ার্ডপ্রেসে, সো বুঝতে পারছো এটা হিউজ ডিমান্ড। দুই রকম হয়, একটা পেইড একটা ফ্রি। ফ্রি ভার্সনে ম্যাক্সিমাম কাজ করতে পারো, পেইড ভার্সনে একটা এক্সট্রা ফিচার আছে যেটা হচ্ছে লোকাল এসইও, অর্থাৎ তুমি ধানমন্ডি বেস কিছু মানুষকে টার্গেট করবা, লালমাটিয়া বেস কিছু মানুষকে টার্গেট করবা, মানে একদম পুরো তুমি লোকাল এসইও করার জন্য দিস ইজ গুড, বাট আমাদের টার্গেট থাকে বাইরের ক্লায়েন্ট, সো আমরা আসলে লোকাল এসইও দরকার হয় না, এই জন্য আমরা ফ্রি প্লাগইনটা দিয়ে কাজ করবো। তো বেসিক্যালি গুগলকে জানানো যে আমার codemanby.com নামে একটা সাইট আছে বা developersjohn.net নামে একটা সাইট আছে, সো ওরা কি করবে, তখন গুগল তিন দিনের মতো সময় নেয়, তিন দিনের মধ্যে সে তোমার ওয়েবসাইটটা ভিজিট করবে, ভিজিট করে মানে গুগল বট বা সার্চ ইঞ্জিন যেটা, ওই সার্চ ইঞ্জিন তোমার ওয়েবসাইটের প্রত্যেকটা ওয়ার্ড ও নিজের মধ্যে নিয়ে নেয়। ধরো ফাইবার টেস্ট ওয়ার্ডপ্রেস দিয়ে সার্চ করলে তখন নিজের মধ্যে যেহেতু আছে, সো ফাইবার টেস্ট ওয়ার্ডপ্রেস করে আছে, খুঁজতে থাকবে সমস্ত সাইটে, দেখবে codemanby সাইটে আছে, তখন সে codemanby সাইটটাকে উপরে নিয়ে আসবে। এটা মেইনলি তিনটা ফ্যাক্ট থাকে, একটা হচ্ছে এসইও টাইটেল, একটা হচ্ছে এসইও মেটা ডেসক্রিপশন, আর একটা থাকে লং টেল কিওয়ার্ড, অর্থাৎ codemanby.com/fiverwordpress-test, এই স্ল্যাশের পরের পার্টটাকে লং টেল কিওয়ার্ড বলে। সো আমরা আমরা যেটা করব, বেসিক্যালি গুগলকে জানাবো, গুগল ইন্ডেক্সিং করবে, এরপর আমাদের নতুন নতুন কন্টেন্ট অ্যাড হতে থাকবে, নতুন নতুন ব্লগ অ্যাড হবে, নতুন নতুন সার্ভিস অ্যাড হবে, গুগল তখন 15 দিন পর পর ভিজিট করে নতুন কন্টেন্টগুলো নিজের মধ্যে নিয়ে আসবে, 15 দিন পর পর ভিজিট করে নিজের মধ্যে নিয়ে আসবে। সো এটা হচ্ছে সিম্পল সার্চ কনসেপ্ট। আর codemanby ছাড়াও ধরো অনলাইন লার্নিং বাংলাদেশ দিয়ে সার্চ করলো, এটা কি আরেকটা কিওয়ার্ড না, এরকম মাল্টি অনলাইন লার্নিং সার্চ দিয়ে সার্চ করলে দেখবা codemanby উপরে চলে আসে, তার মানে কি মাল্টিপল কিওয়ার্ড দিয়ে টার্গেট করতে পারি, আর একটা মেজর কিওয়ার্ড থাকে, সো অলওয়েজ আমাদের ওয়েবসাইটটাতে মাল্টিপল কিওয়ার্ড দিয়ে আমরা র্যাঙ্কিং করানোর ট্রাই করবো। র্যাঙ্কিং মানে কি গুগলের প্রথম দিকে চলে আসা। আচ্ছা, গুগলে আমাদের এই র্যাঙ্কিংটা হচ্ছে অর্গানিক, সো র্যাঙ্কিংটা দুই রকম, একটা পেইড এবং একটা অর্গানিক। পেইডটা হচ্ছে অ্যাড লিখা থাকে, দেখবা আমি গোয়িং টু স্ক্রিন শেয়ার মাই স্ক্রিন, ধরো আমি ডেভেলপার্স জোন দিয়ে সার্চ করলাম, আরে সরি সাইটে ঢুকতেছে না, আচ্ছা codemanby দিয়ে সার্চ করি, codemanby দিয়ে সার্চ করার পর দেখো এখানে codemanby ওয়েবসাইট codemanby.com। তো এই যে প্রথম দিকে উঠে আসছে এখানে দেখো, এটা হচ্ছে অর্গানিক রেজাল্ট, কোনো পেজ লেখা নাই, তাই না? অর্গানিক মানে কি কোনো টাকা পয়সা ছাড়া গুগল অটোমেটিক্যালি নিয়ে আসবে উপরের দিকে, ওকে। আর এসইও ফ্যাক্টর হিসেবে গুগল বিজনেসটা খুব ভালোভাবে কাজে লাগাইতে হবে, যেটা তোমাদেরকে আমি শিখাইছি, ওকে, যে দেখো গুগল বিজনেসে সমস্ত ইনফরমেশন দেখা যাচ্ছে, ওকে। আচ্ছা, আর সেকেন্ড ফ্যাক্টটা হচ্ছে অনলাইন লার্নিং ইনস্টিটিউট দিয়ে আমি সার্চ করলাম, অনলাইন লার্নিং ইনস্টিটিউট সার্চ করার পর পেইড, আমার মনে হয় অ্যাড ব্লক করা আছে, যাই হোক উপরের দিকে দেখবা যে কি অ্যাড লিখা থাকে, যেগুলো অ্যাড ওগুলো গুগল অ্যাডসেন্স এর মাধ্যমে অ্যাড দিয়ে দিয়ে উপরে চলে আসে, ওকে, সবাই ক্লিয়ার? তাহলে দুটো ফ্যাক্ট, একটা হচ্ছে আমার অর্গানিক সার্চ আনতে হবে, আর একটা হচ্ছে আর অন পেজ আর অফ পেজ এসইও দুই ধরনের হয়। অন পেজ এসইওটা হচ্ছে যেটা আসলে ম্যান্ডেটরি গুগলে করার জন্য, আর অফ পেজ এসইওটা হচ্ছে আমরা যখন ওয়েবসাইটে লিংক বিল্ডিং করা হয়, অনেক অনেক লিংক অ্যাড করা হয়, করে করে আস্তে আস্তে ওইগুলোকে গুগলের সার্চে আনতে হয়, যেটা পুরোপুরি এসইওর উপর আলাদা একটা সাবজেক্ট, যদি তোমরা কোর্স করো তখন জানতে পারবা। সো ওটা অনেক হিউজ টপিক, এই জন্য আমি অফ পেজ এসইও না, অন পেজ এসইও করে জাস্ট গুগলে সার্চে নিয়ে আসতে পারলে আমাদের কাজ শেষ। আচ্ছা, কখনো ক্লায়েন্টকে বুক মার্কিংটা কি অফ পেজ এসইওর মধ্যে পড়ে? বুক মার্কিংটা, হ্যাঁ, বুকমার্ক অফ পেজ, অফ মার্কিং, বুকমার্ক, সোশ্যাল বুকমার্কিং, তারপর হচ্ছে তোমার ডাইরেক্টলি বুক মার্কিং, তারপর হচ্ছে ব্লগ বুক মার্কিং, এই জিনিসগুলো তো সবগুলো অফ পেজ এসইও। আমরা বেসিক্যালি গুগল ওয়েবমাস্টারে গুগল সার্চে যা গুগল সার্চে ইন্ডেক্স করার জন্য, ইন্ডেক্স মানে কি গুগল আসলে যেটা তোমার সাইটে এসে তোমার কন্টেন্টটা ওর মধ্যে নিয়ে নেয়, এটার জন্য বেসিক্যালি যে কাজগুলো করবো সেটা করবো। আর একটা দেখবো সাইট ম্যাপ, হোয়াট ইজ সাইট ম্যাপ, আমি যদি ফেসবুকে সার্চ করি ফেসবুকে কেন এতগুলো অপশন আসছে, লগ ইন, ফেসবুক অ্যাপ, মানে সোজা কথা আমরা আজকে সার্চ নিয়ে কাজ করবো গুগলের, ওকে। এ দেখো এখানে অনেকগুলো অপশন আছে না, এই যে 6টা অপশন, এটা কিভাবে সিলেক্ট হইলো, অন্যগুলোতে তো আসে নাই, ধরো আমি codemanby-তে লিখলাম, codemanby-তে তো এটা আসে নাই, দেখো codemanby-তে কি আসছে, codemanby-তে খালি এভাবে আসছে। এছাড়াও ধরো অন্য একটা সাইট, ধরো কি দেওয়া যায়, বডি বিল্ডিং তে সার্চ করলাম, বডি বিল্ডিং এ তো আসে নাই, ফেসবুকে কেন আসছে? সো বেসিক্যালি এটাকে আমরা বলি সাইট ম্যাপ। সাইট ম্যাপিং এর মাধ্যমে তুমি এইরকম, এটাকে বলা হয় একটা মেটা টাইটেল, অ্যাশ কালারের লেখাগুলোকে বলা হয় মেটা ডেসক্রিপশন, এরপরে এরকম যদি থাকে সেটাকে আমরা বলি সাইট ম্যাপ, ওকে। এটা হচ্ছে সাইটের ইউআরএল, সাইটের টাইটেল, সাইটের ডেসক্রিপশন, ওকে। তো আমরা একটা সাইটের এসইও করা ট্রাই করি, সবার প্রথমে আসো,
আচ্ছা ভাইয়া, মাল্টিপল কিওয়ার্ডের জন্য তো আমাদের কিওয়ার্ড রিসার্চ করতে হবে, তাই না? কিওয়ার্ড রিসার্চ করতে হবে, আমি দেখাবো। আচ্ছা, আমি আসলে নতুন ওয়ার্ডপ্রেস ইনস্টল করতেছি, সময় বাঁচানোর জন্য নতুন ওয়ার্ডপ্রেস ইনস্টল করে এসইও করা ট্রাই করতেছি। ওকে, হ্যাঁ রবিন ভাই তো বলছিল আমাদের মানে সিএমবিডি প্রোভাইডেড এলিমেন্টর ছাড়া আদার্স আমি এলিমেন্টর পেজটা ইউজ করতেছি না, আমি জাস্ট ফ্রি দিয়ে একটা পেজ টেনে তোমাদেরকে দেখাচ্ছি। ওকে, তোমরা যখন সাইট করবে এলিমেন্টর এলিমেন্টর প্রো আমাদেরটা ইউজ করবে। আমারটা নামানো নাই এখন বেসিক্যালি, এই জন্য ফ্রিটা দিয়ে আপ করলাম। ভাই ওই যে নিউজে বলছিলেন ভাই, এপিক নিউজ এতে চাইছিলেন আপনি, নিউজ কিউ আমরা অ্যাড করতে পারবো একটা লাইভ, আমি নিউজ পেপার টিমটা দেখাবো, তখন দেখাবো। ভাইয়া আমরা WP কই ইনস্টল করছি, বাট হচ্ছে আপনার টেমপ্লেট গুলো আসে না এলিমেন্টাল প্রো নিচে। রবিন কে বলে একটু WP কই এর আপডেট ভার্সনটা একটু চেয়ে নিও আর কি। হ্যাঁ, আপডেটের জন্য ঝামেলা হচ্ছে আর কি, মানে আমরা আচ্ছা ভাই ঠিক আছে, আমরা একটু পুরনো ভার্সন ছিল। ও আচ্ছা ঠিক আছে ভাই। প্রত্যেকটা সাইট করার পর প্রত্যেকটা সাইটের একটা ফিচার ইমেজ দিবা, ফিচার ইমেজটা অনেক ইম্পর্টেন্ট। সেটিংস এ গিয়ে এই যে ফিচার ইমেজ, এটা এসইও এর জন্য অনেক ইম্পর্টেন্ট। প্রত্যেকটা ওয়েবসাইটে একটা ছবি দিতে হয় এবং কিছু অল্টার ট্যাগ দিতে হয়। আচ্ছা, আর গুগলে আমরা, আচ্ছা আমি মিডিয়া লাইব্রেরি থেকে আপো, তো মিডিয়া লাইব্রেরিতে ছবি আছে না, যে কোনো একটা ছবি আমি ফিচার ইমেজ হিসেবে দিয়ে দিচ্ছি, মনে করো হোটেল, তো এটার উপরে দিই। হ্যাঁ আচ্ছা, এই যে ছবিটা ইউজ করলাম, এই ছবিটার একটা নাম থাকবে। তুমি মনে করো যখন কিছু একটা দিয়ে সার্চ করো, ইমেজেসে গেলে এই ইমেজ গুলো কিভাবে পাও, ফেসবুক দিয়ে সার্চ করার পর কিভাবে ফেসবুকের ছবি পাচ্ছে, বেসিক পয়েন্টটাই হচ্ছে এই ইমেজটার অল্টার ট্যাগে তুমি যা লিখবা সেটা দিয়ে কেউ যদি গুগল করে তাহলে তোমার এই ছবিটা খুঁজে পাবে। সবাই ক্লিয়ার? আমি মনে করো হোটেল, ধরো CMBD হোটেল নাম দিলাম, ঠিক আছে, এটা হচ্ছে আমার একটা কিওয়ার্ড, এটা তোমার মাস্টার কিওয়ার্ড মনে করো, ঠিক আছে, টাইটেলও সেটাই দিবা,
অল্টার টেক্সটও সেটাই দিবা। অল্টার টেক্সটা হচ্ছে গুগলে সার্চে ছবি খুঁজে পাওয়ার জন্য, খুব ইম্পর্টেন্ট একটা কথা বললাম, ইমেজের এরকম একটা ফিচার ইমেজ আপ করবা এবং ফিচার ইমেজের একটা নাম দিবা, ঠিক আছে, অল্টার টেক্সট দিবা। মনে করো আমার হোম পেজটা ডান, ঠিক আছে, এটা একটা হোটেলের ওয়েবসাইট, এটা এসইও করব মনে করো, ওকে, এন্ড দেন আরেকটা পেজ। ভাইয়া অল্টার টেক্সট কি একটা ওয়ার্ড দিব নাকি মাল্টিপল ওয়ার্ড দিব? মাল্টিপল ওয়ার্ড দিতে পারো, সমস্যা নেই, কারণ কিওয়ার্ড তো মাল্টিপল হতে পারে, তাই না? জি। আচ্ছা হোম এর পর মনে করো অ্যাবাউট নামে একটা পেজ, ভাই মাল্টিপল ওয়ার্ড কি আমরা কমা দিয়ে করব না হ্যাশ দিয়ে করব? পাশাপাশি থাকবে, আমি মনে করো এটা অ্যাবাউট পেজ দিলাম। দুটো পেজ ডান, লেটস গো টু এসইও। সর্বপ্রথমে আমাদের একটা প্লাগইন ইনস্টল করতে হবে, এটার নাম হচ্ছে ইয়োস্ট এসইও। আমি ফ্রি প্লাগইনটা ইউজ করতেছি, ফ্রি দিয়ে সব কাজ করতে পারবা, আর প্রিমিয়ামটা আমি দিয়ে দিচ্ছি। প্রিমিয়ামটা আপডেট অফ করে রাখতে হবে, ওকে। আচ্ছা এটা তো আপলোড করব না, সার্চ করব। প্রিমিয়ামটা তো জিপিএল ভার্সন, তাই না? হ্যাঁ জিপিএল। সর্বপ্রথমে দেখো আমাদের শীটের মধ্যে ইওসিসিও প্রিমিয়াম প্লাগইনটা লিংক দেওয়া আছে, নামাই নিবা। আর ভিডিওটা উঠে দিচ্ছি। সর্বপ্রথমে ফ্রম ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড এসইও এর উপরে ক্লিক করবা, তারপর কনফিগারেশন উইজার্ডে যাবা, এসইও জেনারেলে গেলাম, চেঞ্জ করছি কিছু জিনিস। জেনারেলে যাবা, জেনারেলে যাওয়ার পর কনফিগারেশন উইজার্ড, এই যে কনফিগারেশন উইজার্ড ক্লিক করলাম। এখন আমার কাছে জানতে চাবে এটা কি ওয়েবসাইটটা কি রেডি নাকি এখন আন্ডার কনস্ট্রাকশন। সো দিস ইজ রেডি, অপশন 1। নেক্সট, এটা কি ধরনের ওয়েবসাইট? অনলাইন নিউজ চ্যানেল, অফলাইন বিজনেস, কর্পোরেশন? এটা মনে করো একটা অফলাইন বিজনেস, কারণ যেহেতু এটা হোটেলের সাইট, ঠিক আছে। নেক্সট, আচ্ছা এটা কি অর্গানাইজেশনের নাকি পার্সনের? এটা অর্গানাইজেশনের, অর্গানাইজেশন নাম সিএমবিডি হোটেল মনে করো, ওকে। আচ্ছা একটা লোগো দিতে বলতেছো, ঠিক আছে তুমি একটা লোগো দিয়ে দাও। লোগো কই আছে, এটা দিয়ে দিলাম, ঠিক আছে। লোগোটা দেওয়ার সময় এখানে সিএমবিডি হোম লিখে দিবা, মানে আমি কিওয়ার্ড পুশ করতেছি লোগোতে, সিএমবিডি হোটেল। আচ্ছা লোগো দিয়ে দিলাম, তার মানে সিএমবিডি হোটেল দিয়ে কেউ যদি সার্চ করে তাইলে এই লোগোটা খুঁজে পাবে। আচ্ছা এখন ফেসবুক ইউআরএল দেখো কিভাবে আমরা লিঙ্কিং করি, অটোমেটিক্যালি কোডম্যান বিডিতে সার্চ করলে তোমরা কিভাবে আসলে আমাদের ফেসবুক পাও, কিভাবে আমাদের ইউটিউব পাও, ইমেজ অলে গেলাম, ও কিভাবে পায়, মানে কোডম্যান বিডিতে সার্চ করার পর কিভাবে জানলো সে পিন্টারেস্ট আছে কোডম্যান বিডির, বিহ্যান্স আছে কোডম্যান বিডির, এই জিনিসগুলো কিভাবে জানছে? এইভাবেই জানছে, ইউস্টেই ও নিয়ে নিচ্ছে যে তোমার ফেসবুক আইডি বলো, তোমার ইউটিউব আইডি বলো, তোমার সবকিছু বলো, ঠিক আছে। আপাতত শুধু ফেসবুক দিলাম, তোমরা সবগুলো দিয়ে নিবা যে কটা ক্লায়েন্টের জানা আছে, এলে ক্লায়েন্টের ইনফরমেশন দিবা, সব ক্লায়েন্টের ওয়েবসাইটের ইনফরমেশন। নেক্সট, আচ্ছা এখানে কিছু ধরা দরকার নাই। নেক্সট, এটা কি অন পেজ না অফ পেজ ভাই এটা করতেছেন? আমি কোনো অফ পেজ আজকে দেখাচ্ছি না, আজকে যা করব সবই অন পেজের কাজ। আচ্ছা মাল্টিপল অথর আছে? নাই, একজনই অথর। আচ্ছা ওয়েবসাইটের নাম কি? মনে করো সিএমবিডি হোটেল। আচ্ছা
নেক্সট অ্যাডমিন ইমেল চাচ্ছে, এই ইমেইলে নোটিফিকেশন আসবে বা বিভিন্ন এসইও রিলেটেড ফ্যাক্টগুলো আসবে, আমি যা আছে তাই রাখলাম, নেক্সট। আচ্ছা সাকসেস, আমার ইন্ডেক্সিং ডান, ক্লোজ, বেসিক কনফিগারেশনের কাজ শেষ, মানে আমার ওয়েবসাইটটা রেডি হয়ে গেছে এখন গুগলকে ডাকার জন্য, সার্চ ইন্ডেক্সের জন্য। ওকে, ঠিক এই কাজগুলো করলাম, মাল্টিপল অথর, সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি, তারপর হচ্ছে ফেসবুক ইউটিউব দিলা, কোম্পানি না পার্সন, কোম্পানির নাম দিলা, আচ্ছা মাল্টিপল ওনার নো, তারপর হচ্ছে আমি এখন গুগল ওয়েবমাস্টারে যাব, লিঙ্কটা হচ্ছে google.com/webmaster, এখানে জানাইতে হবে আমার একটা ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটটা ভেরিফাই করতে হবে আমার কিনা, webmaster.google.com অথবা google.com/webmaster, সাইন ইন করলাম আমি আমার জিমেইল দিয়ে, সাইন ইন করার পর আমার এখানে দেখো অনেক অনেক সাইট আমার অ্যাড করা আছে, ওকে, এইগুলো সবগুলো আমাদের বিজনেসের ওয়েবসাইট, এখন টেস্ট হিসেবে আমাদের যে জেনারেল সাইটটা আছে সেটা এখন আমি অ্যাড করতেছি, আমাদের ওয়েবসাইটের লিংক হচ্ছে kurunbi.com/seo, আচ্ছা যদি এখানে মাল্টিপল সাইট হয়, একই ডোমেইন যদি মাল্টিপল সাইট হয়, অর্থাৎ kurunbi.com/seo/home, মানে ধরো /hotel/restaurant, যতগুলো এগুলো এক একটা সাইট হবে, মানে kurunbi কিন্তু ডোমেইন আর স্ল্যাশের পরে যেটা সেগুলো কিন্তু এক একটা সাইট, সো তুমি পুরোটাই নিবা, মানে সাব ফোল্ডারে যদি সাইট করো সাব ফোল্ডারটা তোমার একটা সাইট। আচ্ছা এখন আমি এখান থেকে নতুন একটা প্রপার্টি অ্যাড করব, প্রপার্টি হচ্ছে একটা ওয়েবসাইট, ডোমেইন আমাদের আর যদি মেইন ডোমেইন হতো অর্থাৎ করবেন বিড়ি তখন তুমি এখানে দিতে, ওকে। আচ্ছা এবার দেখো, বা তুমি ডোমেইনটা এখানে দিলেও পারো, মানে ডোমেইনটা দিয়ে ভেরিফাই করাটা একটু ঝামেলা, কারণ তোমার DNS ভেরিফাই করতে হয়, তুমি করবেন বিড়ি যদি রুট সাইটও হয় তুমি এটা দিয়েই করতে পারবা, ওকে। এসইও দিলাম, কন্টিনিউ, এখন ও ভেরিফাইয়ের জন্য আমাকে অপশন দিবে, ভেরিফাইয়ের জন্য ও একটা ফাইল ডাউনলোড করতে দিছে আমাকে, এই ফাইলটা রুটে রাখতে হবে, ডাউনলোড করলাম, ফাইলটা ডাউনলোড হয়ে গেল, এখন আমি ভেরিফাইতে ক্লিক করব না, কারণ এই ফাইলটা আমাকে আপলোড করতে হবে আমার সি প্যানেলে গিয়ে, সি প্যানেলে গেলাম, রুট জায়গাটা কোনটা বলতো, রুট হচ্ছে ফাইল ম্যানেজারে গেলাম, ওয়েবসাইটের নাম কি /seo না, /seo নামে একটা ফোল্ডারে রাখা আছে তাই না, তাইলে আমার দেখো এই যে seo নামের যে ফোল্ডারটা আছে এখানে ঢোকার সাথে সাথে এই জায়গাটাকে বলা হয় রুট ওয়েবসাইটের, অর্থাৎ ডাব্লিউপি কন্টেন্ট, ডাব্লিউপি অ্যাডমিন, ডাব্লিউপি ইনক্লুডস এর সাথে যে ফাইলগুলো থাকে এগুলো এখানে আপলোড করব, ক্লিয়ার সবাই, আপলোড, যে ফাইলটা ডাউনলোড হলো এইমাত্র, হ্যাঁ একটু আরেকবার বলেন স্যার, সি প্যানেলে ঢুকলা, সি প্যানেলে ফাইল ম্যানেজারে গেলা, ফাইল ম্যানেজারে যাওয়ার পর আমার ওয়েবসাইটটার নাম কি বলো স্যার, kurunbi/seo /seo না, তাহলে কি আমার seo নামে ফোল্ডার ঢুকতে হবে না, seo ফোল্ডারটা কোথায় পাবো, পাবলিক আন্ডারস্কোর html এ ঢুকবো, তারপরে যে এসইও নামের ফোল্ডারটা পাইছি না এই ফোল্ডারে ঢুকবো, এখানে এই জায়গাটাকে বলা হয় রুট, যে ফাইলটা গুগল ভেরিফাই করার জন্য ডাউনলোড করতে বলছে সেটা এখানে আপ করতে হবে, আপলোড দিলাম, এই যে গুগলের ফাইলটা, ঠিক আছে আপলোড ডান, এই দেখো গুগলের ফাইলটা চলে আসছে তাই না, এবার বলবো আমি আপলোড করে ফেলেছি তুমি এবার ভেরিফাই করো, এটা ডাউনলোড করতে বলছে, ডাউনলোড করে kurunbi/seo এর মধ্যে রাখতে বলছে, এবার ভেরিফাইতে ক্লিক করতে বলছে, ক্লিক করলাম ভেরিফাইতে, এখন দেখবে এটা ভেরিফাই হয়ে গেছে, ওকে অল ডান, ওনারশিপ ভেরিফাইড, ক্লিয়ার সবাই, সো গো টু প্রপার্টি, তা আমার গুগলকে জানানো হয়ে গেছে আমার ওয়েবসাইটটা লাইভ, তুমি নিয়ে যাও আমার কাছ থেকে, বা তুমি ইন্ডেক্সিং করো, সার্চ ইঞ্জিন এখনো কোনো রেজাল্ট করে নাই, 3 দিনের মধ্যে দেখবে অনেক কিছু নিয়ে আসছে, তোমার সাইটের পেজ টেজ নিয়ে আসছে, ভিউয়ার কজন আছে, এই জিনিসগুলো দেখাবে সবাই, ক্লিয়ার, বুঝতে পারছি।
যেমন developerzone.net সাইটটার এসইও করা হইছে, ট্রাফিক দেখাচ্ছে, দেখো কোন দিন কতজন ভিজিট করছে, জুলাইতে 9 জন সার্চে সার্চে আসে, কয়জন সার্চে 9 জন সার্চ করছে, ইন্ডেক্সিং এ কয়জন আছে, কভারেজ কত আছে, লাস্ট দুই দিনে অনেক ডাউনলোড হইছে আমাদের, তারপর হচ্ছে মোবাইল দিয়ে কয়জন দেখছে, বেডকামে কি অবস্থা, সাইট ম্যাপে কি অবস্থা, সবাই ক্লিয়ার, এরকম কিছু রিপোর্টিং তুমি দেখতে পাবা। পারফরম্যান্স যেখানে এডিট করতেছো এখানে ডকুমেন্টস এ গেলে এখানে দেখো একটা ফিচার ইমেজ নামে একটা অপশন আছে, এই ফিচার ইমেজ এর মধ্যে তুমি যে ইমেজ একটা ইমেজ আপ করবা অবশ্যই, ঠিক আছে, ওটার কথা বলতেছি। এবার দেখো আমাদের এখানে ইমপ্রেশন কয়টা ক্লিক কয়টা ভিউ হইছে পুরো এরকম কিছু জিনিস দেখাইতেছে, ওকে। এরপর URL inspection আছে, coverage আছে, site mapping আছে, coverage কত valid হচ্ছে, এত 1100 view হইছে পর্যন্ত, মানে sound নেই ভাইয়া, সরি, আচ্ছা গেল, ঠিক আছে। এখন এই জিনিসগুলো কি দেখালাম, এগুলো হচ্ছে রিপোর্টিং, রিপোর্টিং পরে পাবা, জাস্ট আমরা অ্যাড করে ফেলছি, ঠিক আছে। এদের কি সবাই বুঝতে পারছো? ওকে, এবার দেখো, ঠিক আমি এভাবে দেখাইছি, ওনাশি ভেরিফাই করছি, ডাউনলোড করছি, অল ডান, অল্টারনেটিভ মেথড আছে, এটা দরকার নেই,